শ্রাবণ মাস ভগবান শিবের খুব প্রিয় মাস এই মাসে প্রতিটি ভক্ত শিবের পুজো করে থাকে বম ফুলের প্রতিধ্বনি শোনা যায় সর্বত্র কথিত আছে যে শ্রাবণ মাসে খুব সহজে ভগবান শিবকে প্রসন্ন করা যায় মানুষ ঈশ্বরের আশীর্বাদ এবং কাঙ্ক্ষিত ফলাফল পেতে সারা শ্রাবণ জুড়ে ঈশ্বরের শিবাও ভক্তি করে শ্রাবণ মাসে সোমবারেরও তাই বিশেষ তাৎপর্য বেশিরভাগ শিব ভক্তরা শ্রাবণ সোমবার উপবাস করে এবং সেই দিন ভগবান শিবের বিশেষ পূজা করে এটা বিশ্বাস করা হয় যেটি এটি ভক্তের ইচ্ছা পূরণ করে এমনটা বিশ্বাস করা হয় যে যে ব্যক্তি শ্রাবণ মাসের সোমবার উপবাস করে ভগবান শঙ্করে পূজা করেন তিনি কাঙ্ক্ষিত জীবন পান এবং জীবনের সমৃদ্ধি বৃদ্ধি পায় বিবাহিত মহিলা যদি শ্রাবণ মাসে সোমবার উপবাস করেন তবে ভগবান শঙ্কর তাদের সৌভাগ্যের বর্তেন তবে এক একজনের মনোকামনা বা বাসনা এক এক ধরনের পনেরোই আগস্ট ছিল শ্রাবণ মাসের শেষ সোমবার এদিন ভোর রাত থেকে ভারে করে জল নিয়ে শিবের মাথায় জল ঢালার জন্য পুণ্যার্থীরা বিভিন্ন জায়গা থেকে এসে ক্ষয়ের স্থিত হাওড়া নদীর দশমী ঘাট এসে একসঙ্গে জড়ো হয় ই যেন এক মিলন মেলার রূপ নেয় নারী পুরুষ উভয়ে এসে এখানে একত্রিত হয় সেখান থেকে ঘটে করে জল নিয়ে যায় তারা শিব মন্দিরে সেখানে গিয়ে তারা ভগবান শিবের মাথায় জল ঢালবে শুনে নেওয়া যাক কি বলছে তারা মানে শিব চতুর্দশী শেষ সোমবার আমরা চারটা সোমবার পাঁচটা সোমবার নিয়ম করছি আজকে আমরা আমরা বাসনা লিয়া এখানে আইছি আমরা এখন এসে আবার শিবের মাথা দিয়ে জল দাম যাতে আমরা সবাই সব আশা যাতে পূরণ করে দেশে যাতে শান্তি থাকে ভালো থাকে হ্যাঁ এটাই আমরা ঠাকুরের কাছে কামনা করি শিব ঠাকুরের কাছে অষ্টদশী পঞ্চমী অর্জুন আপনার শিব পূজা করছি এই এক মাস নিয়ে কাটছি অর্জুন আমরা শিব পূজা চতুর্দশী অর্জুন এসছি আমরা সবাই মিলে

মনে করা হয় শ্রাবণ মাসের সোমবার শিবের ব্রত করে দেবাদিদেব তুষ্ট হন ও ভক্তের কামনা পূর্ণ করেন বিউরো রিপোর্ট রাজেস্ট